প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ঢাকা কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি রুনা লায়লা, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, ঢাকা কলেজ। থার্ড ইয়ারের ছাত্রদের আজকে আমি রিগ্রেশন অ্যানালাইসিসের উপরে ক্লাস দিব। আমি তোমাদের মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন করাচ্ছিলাম। কোএফিশিয়েন্ট অফ ডিটারমিনেশন আমরা আগে করেছি, যেটাকে আমরা ডিনোট করি আর স্কোয়ার দ্বারা। তোমরা জানো আর স্কোয়ার দিয়ে কি বুঝা। আর স্কোয়ার, দ্যাট ইজ কোএফিশিয়েন্ট অফ ডিটারমিনেশন, শোজ হাউ ওয়েল টার্মস ডাটা পয়েন্টস ফিট এ কার্ভ অর লাইন। আমরা আরেকটা কথা বলি যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দ্বারা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কত পার্সেন্ট প্রভাবিত সেটা দিয়ে কিন্তু সেটাই আমরা কোএফিশিয়েন্ট অফ ডিটারমিনেশন বা আর স্কোয়ার দ্বারা বুঝি। আজকে একটা নতুন জিনিস আমরা শিখব, অ্যাডজাস্টেড আর স্কোয়ার। অ্যাডজাস্টেড আর স্কোয়ার মিনস প্রপোর্শন অফ ভেরিয়েশন এক্সপ্লেইন বাই অনলি দোজ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস দ্যাট রিয়েলি হেল্প ইন এক্সপ্লেইনিং দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। অর্থাৎ প্রপোর্শন অফ ভেরিয়েশন এক্সপ্লেইন বাই অনলি দোজ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো দ্বারা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা ব্যাখ্যা করা যায় সেটাই অ্যাকচুয়ালি অ্যাডজাস্টেড আর স্কোয়ার। ইট প্যানালাইজ ইউ ফর অ্যাডিং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দ্যাট ডু নট হেল্প ইন প্রেডিক্টিং দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। অ্যাডজাস্টেড আর স্কোয়ার ক্যান বি ক্যালকুলেটেড ম্যাথমেটিক্যালি ইন টার্মস অফ সাম অফ স্কোয়ার্স। দ্য অনলি ডিফারেন্স বিটুইন আর স্কোয়ার অ্যান্ড অ্যাডজাস্টেড আর স্কোয়ার ইকুয়েশন ইন ডিগ্রিজ অফ ফ্রিডম। অ্যাডজাস্টেড আর স্কোয়ারকে এভাবে ডিফাইন করা যায়, যেটা হচ্ছে ওয়ান মাইনাস সাম অফ স্কোয়ার্স অফ রেসিডুয়াল ডিভাইডেড বাই ডিগ্রিজ অফ ফ্রিডম অফ এরর আর সাম অফ স্কোয়ার্স অফ টোটাল ডিভাইডেড বাই ডিগ্রিজ অফ ফ্রিডম অফ টোটাল। এখন আর স্কোয়ার কি দেখা। আর স্কোয়ার শোজ হাউ ওয়েল টার্মস ফিট এ কার্ভ অর লাইন। অ্যাডজাস্টেড আর স্কোয়ার অলসো ইন্ডিকেট হাউ ওয়েল টার্মস ফিট এ কার্ভ অর লাইন, বাট অ্যাডজাস্টেড ফর দ্য নাম্বার অফ টার্মস ইন এ মডেল। ইফ ইউ অ্যাড মোর অ্যান্ড মোর আনলেস ভেরিয়েবল টু এ মডেল, অ্যাডজাস্টেড আর স্কোয়ার উইল ডিক্রিজ। ঠিক আছে, অর্থাৎ যদি আমরা মডেলে কি করি ইউজলেস ভেরিয়েবল অ্যাড করি, সেক্ষেত্রে কিন্তু আর স্কোয়ারটা অ্যাডজাস্টেড আর স্কোয়ারের মানটা কমে যাবে। আর যদি ইউজফুল ভেরিয়েবল অ্যাড করি তাহলে কিন্তু অ্যাডজাস্টেড আর স্কোয়ার মানটা বেড়ে যাবে। অ্যাডজাস্টেড আর স্কোয়ার উইল অলওয়েজ বি লেস দ্যান অর ইকুয়াল টু আর স্কোয়ার, অর্থাৎ অ্যাডজাস্টেড আর স্কোয়ারটা সবসময় আর স্কোয়ারের সমান অথবা ছোট, কখনোই এটার চেয়ে বেশি হবে না। আর স্কোয়ার হোয়েন ওয়ার্কিং অনলি উইথ স্যাম্পলস ইন অর্ডার, ইন আদার ওয়ার্ডস আর স্কোয়ার ইজ নট নেসেসারি হোয়েন ইউ হ্যাভ ডাটা ফ্রম অ্যান এন্টায়ার পপুলেশন। অ্যাডজাস্টেড আর স্কোয়ারের ফর্মুলা যেটা হচ্ছে আর 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 স্কোয়ার অ্যাডজাস্টেড ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস ওয়ান মাইনাস আর স্কোয়ার ইন টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এন মাইনাস কে মাইনাস ওয়ান। এখানে আর স্কোয়ার হচ্ছে কোএফিশিয়েন্ট অফ ডিটারমিনেশন এবং এন হচ্ছে নাম্বার অফ পয়েন্টস ইন ইউর ডাটা স্যাম্পল, কে ইজ দ্য নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট রেজিস্টার্স দ্যাট ইজ দ্য নাম্বার অফ ভেরিয়েবলস ইন দ্য মডেল এক্সক্লুডিং কনস্ট্যান্ট, অর্থাৎ কে হচ্ছে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এন হচ্ছে নাম্বার অফ অবজারভেশন আর স্কোয়ার হচ্ছে কোরিলেশন কোএফিশিয়েন্ট।
কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন। এখন আমরা এটাকে কিভাবে ব্যাখ্যা করি একটু দেখে নিচ্ছি, যে আর বি দা মাল্টিপল কোরিলেশন কোএফিসিয়েন্ট। আমরা কিন্তু তোমাদেরকে যেটা পড়াচ্ছি মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন, ঠিক আছে, এই জন্য আমরা আর কে বলছি মাল্টিপল কোরিলেশন কোএফিসিয়েন্ট বিটুইন ওয়াই অ্যান্ড এক্স ওয়ান এক্স টু আপ টু এক্স কে। দেন স্কোয়ার অফ মাল্টিপল কোরিলেশন কোএফিসিয়েন্ট দ্যাট ইজ আর স্কোয়ার ইজ কল্ড এ কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন। দ্য ভ্যালু অফ আর স্কোয়ার কমনলি ডিসক্রাইব হাউ ওয়েল দ্য স্যাম্পল রিগ্রেশন লাইন ফিটস ইন দ্য অবজার্ভ ডাটা। দিস ইজ অলসো ট্রিটেড অ্যাজ এ মেজার অফ গুডনেস অফ ফিট অফ মডেল। দ্যাট ইজ আর স্কোয়ার ব্যাখ্যা করছে কি, যে কিভাবে রিগ্রেশন লাইনটা ফিট হচ্ছে অবজার্ভ ডাটা দ্বারা, কিভাবে রিগ্রেশন লাইনটা ফিট দেখাচ্ছে, দ্যাট ইজ এটাকে গুডনেস অফ ফিট অফ দ্য মডেল মেজার করা হচ্ছে এটা দ্বারা। তাহলে আমরা অ্যাসিউমিং দ্য ইন্টারসেপ্ট টার্ম ইজ প্রেজেন্ট ইন দ্য মডেল, দ্যাট ইজ ওয়াই আই ইজ ইকুয়াল টু বিটা ওয়ান প্লাস বিটা টু এক্স আই টু বিটা থ্রি এক্স আই থ্রি আপ টু বিটা কে এক্স আই কে প্লাস ইউ আই আই ইজ ইকুয়াল টু ওয়ান টু আপ টু এন। নাও আর স্কোয়ার ইজ ইকুয়াল টু ম্যাট্রিক্স ফর্মে আমরা যেটা পাই ই প্রাইম ই ডিভাইডেড বাই সাম অফ ওয়াই আই মাইনাস y bar whole square, that is 1 minus sum of squares of residual divided by sum of squares of total. এটাকে আমরা বলছি r square, that is coefficient of determination. এটাকে আমরা লিখতে পারি sum of squares of regression divided by sum of squares of total. কারণ টোটাল থেকে রেসিডুয়ালটা বাদ দিলে আমরা পাই রিগ্রেশন সাম অফ স্কোয়ার। তো আমরা যদি এটাকে লসাগু করি সাম অফ স্কোয়ার সব টোটাল নিচে আসবে, তো দেন সাম অফ স্কোয়ার সব টোটাল মাইনাস সাম অফ স্কোয়ার্স অফ রেসিডুয়াল দ্যাট ইজ সাম অফ স্কোয়ার্স অফ রিগ্রেশন। তো আমরা জানি যে সাম অফ স্কোয়ার্স অফ রিগ্রেশন ডিউ টু রেসিডুয়ালস, রেসিডুয়ালস এটা বোঝাচ্ছে আর দিয়ে বোঝাচ্ছে টোটাল সাম অফ কি দিয়ে বোঝাচ্ছে টোটাল সাম অফ স্কোয়ার্স, রিগ্রেশন আর ই জি দ্বারা বোঝাচ্ছে সাম অফ স্কোয়ার্স ডিউ টু রিগ্রেশন। So r square is equal to 1 minus y prime h bar y, y prime a h. The limits r square and 0, r 0 and 1. R square value koto 0 theke 1. R square 0 indicate the poorest fit of the model. R square 1 indicate the best fit of the model. R square is equal to 0.95 indicate that 90% of the 95% of the variation in y is explained by r square. In simple words, the model is 95% good. Similarly, any other value of r square between 0 and 1 indicate adequacy of the fitted model. That is, eta kintu sob shomoy jehetu square term eta sob shomoy positive 0 theke 1 er moddhe thakbe 0.95 dara bujhacche ki bhalo motamoti bhalo bhabe fitted. আবার যদি 0.65 আসতো বা 0.45 আসতো তখন আমরা বলতাম যে লেস ফিটেড, দ্যাট ইজ বেস্ট কখন হবে যখন আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা আর স্কোয়ার এর মানটা কিভাবে বের করি সেটা দেখেছি, এটার লিমিটটা আমরা বললাম এবং এটা কিভাবে ইন্টারপ্রিট করতে হয় সেটা আমরা এতক্ষণ আলোচনা করেছি। এখন আমরা দেখব অ্যাডজাস্টেড আর স্কোয়ার কিভাবে বের করা হয় এবং অ্যাডজাস্টেড আর স্কোয়ার এর সাথে আর স্কোয়ার এর রিলেশনটা কি। ইফ মোর এক্সপ্লেনেটরি ভেরিয়েবল আর অ্যাডেড টু দ্য মডেল দেন আর স্কোয়ার ইনক্রিজ। আমরা আগেও বলেছি যে যদি বেশি ভেরিয়েবল অ্যাডেড করা হয় তখন আর স্কোয়ার মানটা বাড়বে এক্সপ্লেনেটরি ভেরিয়েবল। ইন কেস ভেরিয়েবলস আর ইরেলিভেন্ট দেন আর স্কোয়ার উইল স্টিল ইনক্রিজ অ্যান্ড গিভ অ্যাজ and overly optimistic picture. With the purpose of correction in the overly optimistic picture, adjusted r square denoted as r bar square or adjusted r square is used, which is defined as 1 minus sum of squares of residual
divided by n minus k divided by sum of squares of total divided by n minus 1 এখানে আমরা একটা জিনিস খেয়াল করেছি যে তোমরা এটা is equal to এভাবে লেখা যায় 1 minus n minus 1 উপরে চলে গেল n minus k নিচে ছিল into 1 minus r square আমরা পরে দেখব যে n minus k এবং n minus 1 n minus k and n minus 1 are the degrees of freedom associated with distribution of sum of squares of residual that is and sum of squares of total moreover the quantities sum of squares of residual divided by n minus k and sum of squares of total divided by n minus 1 are based on the unbiased estimator of respective variance of E and Y in the context of analysis of variance. ঠিক আছে? অর্থাৎ এই যে sum of squares of residual A কে degrees of freedom দ্বারা ভাগ করা হয়েছে, sum of squares of total কেও তার degrees of freedom দ্বারা ভাগ করা হয়েছে. R square এর সাথে adjusted R square এর পার্থক্য এখানে আমরা এখানে degrees of freedom টা ইউজ করেছি যেটা হচ্ছে mean sum of squares of residual and mean sum of squares of total যেটা আমরা ANOVA টেবিলে ইউজ করি F টেস্ট এর জন্য ঠিক আছে এখন adjusted R square will decline if the addition if an extra variable produces too small a reduction in 1 minus R square to compensate for the increase in minus 1 divided by n minus k Another limitation of adjusted R square is that it can be negative also. For example, if k is equal to 3, n is equal to 10, R square is equal to 0.16, then R bar square by the adjusted R square is equal to less than 0, which has no interpretation. Jeta diye kono byakha kora jabe na. R square always positive but adjusted R square may be negative এবং negative হলে আমরা কিন্তু সেটাকে interpret করতে পারি না এখন আমরা একটা জিনিস দেখি যে relationship of analysis of variance test and coefficient of determination তাহলে beta 1 be an intercept term HO beta 2, beta 3, up to beta k is equal to 0 for F statistics variance. F is equal to mean squared regression, mean squared residual, that is sum of squares of regression divided by n minus k, sum of squares of residual divided by k minus 1, that is n minus k by k minus 1, sum of squares of regression divided by sum of squares of total minus sum of squares of regression, that is n minus k divided by k minus 1 অর্থাৎ sum of squares of regression by sum of squares of total 1 minus sum of squares of regression by sum of squares of total ঠিক আছে উপরে নিচে আমরা sum of squares of total দ্বারা ভাগ করেছি তাহলে আমরা পাচ্ছি n minus k divided by k minus 1 into r square divided by 1 minus r square অর্থাৎ f is equal to এটা হতে পারে ঠিক আছে এটা একটা relationship of analysis of variance test and coefficient of determination that is f এর সাথে coefficient of determination এর একটা relation আমরা এখানে দেখলাম আর আমরা আগে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে r bar square that is adjusted r square is equal to যেহেতু এটা এখানে কিন্তু আমরা যদি মান বসাই তাহলে আমরা 1 minus n minus 1 by k into 1 minus r square এটা আমরা পেয়ে থাকি সো r square এর সাথে adjusted r square এর একটা রিলেশন আছে আবার f এর সাথে কিন্তু adjusted r square এর একটা রিলেশন আমরা এই দুইটা রিলেশন এখানে আমরা দেখলাম এখন আমরা কিছু একটা জিনিস ব্যাখ্যা করি যেটা হচ্ছে r square is the coefficient of determination
So f and r square are closely related. When r square is equal to 0, then f is equal to 0. তোমরা এখানেও এটা ব্যাখ্যা করতে পারো যে r যদি 0 হয়, r square যদি 0 হয় তাহলে f এর মান 0 হবে। আবার বলা হয়েছে যে r square যদি 1 হয় তখন কি হচ্ছে, r square 1 হলে এটা 1 আর নিচে যদি 1 minus 1 মানে 0, নিচে 1 by 0 হচ্ছে তার মানে কি এটা ইনফিনিটি, f তখন ইনফিনিটি হয়ে যাচ্ছে। সো r যদি 0 হয় f ও 0 হবে, r যদি 1 হয় f তখন ইনফিনিটি হবে, এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা f ক্যালকুলেট করতে পারছি না। সো both f and r square vary directly. Larger r square implies greater f value. That is why f test under the analysis of variance is termed as the measure of the overall significance of estimated regression. It is also a test of significance of r square. If f is highly significant, it implies that we can reject null hypothesis, and that is why it is linearly related to x's. অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি যে f যদি হাইলি সিগনিফিকেন্ট হয় তখন আমরা বলতে পারি যে y is linearly related to x. তাহলে আমরা এতক্ষণ যেটা দেখলাম যে অ্যাডজাস্টেড r স্কয়ার এবং r স্কয়ার এর রিলেশন, অ্যাডজাস্টেড r স্কয়ার এর সাথে সরি f এর সাথে r স্কয়ার এর একটা রিলেশন আছে, এটা কিন্তু আমরা সিম্পল লিনিয়ার রিগ্রেশনেও এটা আমরা অ্যাপ্লাই করতে পারি যে রিলেশনটা কি সিম্পলি f এর সাথে r স্কয়ার এর রিলেশন। এখন আমরা এটুকু দেখলাম যে অ্যাডজাস্টেড আর স্কয়ার এবং আর স্কয়ারের ব্যাখ্যা দেখলাম, ইন্টারপ্রিটেশন দেখলাম। এখন আমরা দেখব যে এক্সট্রা সাম অফ স্কয়ারস কি, এটাও তোমাদের জন্য একটা নতুন জিনিস যেটা আমরা আগে কখনো করি নাই, এখন একটু দেখে নিচ্ছি। এক্সট্রা সাম অফ স্কয়ারসটা হচ্ছে ডিফারেন্স ইন দ্য এরর সাম অফ স্কয়ারস অফ টু মডেলস। এখানে তোমরা একটু খেয়াল করো, ESS দ্বারা বোঝাচ্ছে এক্সট্রা সাম অফ স্কোয়ারস আর SSE দ্বারা বোঝাচ্ছে এরর সাম অফ স্কোয়ারস। তাহলে দুইটা মডেলের মধ্যে এরর সাম অফ স্কোয়ারস যে ডিফারেন্স এটাকে আমরা বলি এক্সট্রা সাম অফ স্কোয়ারস। মোর স্পেসিফিক্যালি এক্সট্রা সাম অফ স্কোয়ারস ইজ এ মেজার অফ দ্য মার্জিনাল রিডাকশন ইন এরর সাম অফ স্কোয়ারস ওয়েন অ্যান অ্যাডিশনাল সেট অফ প্রেডিক্টরস ইজ অ্যাডেড টু দ্য মডেল। ঠিক আছে, একটা অ্যাডিশনাল সেট যখন আমরা মডেলে অ্যাড করব তখন কিন্তু মডেলটা চেঞ্জ হয়ে যাবে এবং তার এরর সাম অফ স্কোয়ারস তখন চেঞ্জ হয়ে যাবে। সেই জন্য কি করা হচ্ছে যে নতুন মডেলের সাথে রিডিউস পুরাতন মডেলটার থেকে রিডিউসড মডেলের দুইটা মডেলের যে এরর সাম অফ স্কোয়ার থাকবে তার ডিফারেন্সকে আমরা বলছি এক্সট্রা সাম অফ স্কোয়ার। ইট ইজ এ টুল ফর মডেল কম্প্যারিজন compressed for a single number if ESS is equal to 0, the model is, are identical. যদি error sum of squares টা 0 হয়, দুইটা মডেলের error sum of squares of error যদি তাদের difference টা যদি 0 হয় তখন আমরা বলতে পারি যে model is identical. এখন এটাকে আমরা এই ফর্মুলা দিয়ে লিখতে পারি যে ফর্মুলা ফর extra sum of squares is error sum of squares is equal to residual sum of squares, that is reduced to the model to hobby theta residual sum of squares minus residual sum of squares full model let je residual sum of squares chilo sheta ei dui tar difference ke amra bolchi extra sum of squares. Let's say the model amra dhori jekhane predictor variable ache x1. এখন আমরা যদি এখানে আরেকটা মডেল অ্যাড করি যেটাকে বলবো x2 টু দা মডেল, তখন এক্সট্রা সাম অফ স্কোয়ার এক্সপ্লেইন দা অ্যাডিশনাল ভেরিয়েশন এক্সপ্লেইন বাই x2. উই ক্যান রাইট দ্যাট এ সাম অফ স্কোয়ারস অফ রেসিডুয়াল x2 গিভেন x1 ইন টার্মস অফ সাম অফ স্কোয়ারস অফ এরর. লেটস সে আমাদের যে মডেলটা আছে ওয়ান ভেক্টর ভেরিয়েবল x1, এখানে একটা ভেরিয়েবল x2 অ্যাড করেছি, তাহলে এক্সট্রা সাম অফ স্কোয়ারস এক্সপ্লেইনস দ্য পার্ট অফ
sum of squares of error not explained by the original value variable x1. We can write that sum of squares of residual x2 given x1 is equal to x1 minus x1 x2. x1 হচ্ছে আমাদের মূল মডেলের প্রেডিক্টর, আমরা এখানে অ্যাড করেছি x2, তখন কি হবে x1 কিন্তু গিভেন, x2 অ্যাড করার পর যেটা হলো সেটার সাম অফ স্কয়ারস অফ রেসিডুয়াল আমাদের বের করতে হবে। তারপরে কি করব সেটা থেকে, মানে সেটাকে আমরা বলছি রিডিউসড মডেল। রিডিউসড মডেলের যে রেসিডুয়াল সাম অফ স্কয়ার থাকবে ওইটা থেকে অরিজিনাল মডেলের যে ফুল মডেলের যে সাম অফ স্কয়ারসটা সেটার ডিফারেন্সটা হবে এক্সট্রা সাম অফ স্কয়ারস। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এখন যে রেসিডুয়াল সাম অফ স্কয়ারসটা দুইটা রেসিডুয়াল সাম অফ স্কয়ারসের ডিফারেন্সকে আমরা বলছি এক্সট্রা সাম অফ স্কয়ারস। এক্সট্রা সাম অফ স্কয়ারস প্রিন্সিপাল, এক্সট্রা সাম অফ স্কয়ার প্রিন্সিপাল অ্যালাউ আস টু কম্পেয়ার টু মডেল ফর দ্য সেম রেসপন্স হোয়ার অন মডেল কন্টেইন অল অফ দ্য প্রেডিক্টরস ইন দ্য আদার মডেল and more. For example, the reduced model might contain m predictors while the full model contain p predictors where p is greater than m. And all of the m predictors in the reduced model are among the p predictors of the full model. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মডেলটা এভাবে লেখা যাচ্ছে যে ফুল মডেলে y is equal to beta 0 beta 1 x 1 plus up to beta n x n beta p x p plus error. রিডিউসড মডেলে আমাদের আছে beta 0 beta 1 x 1 beta m x n plus e. extra sum of squares principle allow us to determine whether there is statistically significant predictive capability in the set of additional variable. তখন কিন্তু আমাদের নাল হাইপোথিসিস হবে beta m plus 1 is equal to up to beta p is equal to 0. এখন আমরা আবারও একটু ব্যাখ্যা দিচ্ছি যে সাম অফ টেক্সট বুক ফল এক্সট্রা সাম অফ স্কয়ার ইনস্টেড অফ রেসিডুয়াল সাম অফ স্কয়ার। দ্য এক্সট্রা সাম অফ স্কয়ারস ডিউ টু প্রেডিক্টর এক্স ইন এ মাল্টিপল রিগ্রেশন মডেল ইজ দ্য ডিফারেন্স ইন দ্য সাম অফ স্কয়ারস অফ এরর বিটুইন দ্য মডেল কন্টেইনিং অল আদার প্রেডিক্টরস and the sum of squares of the complete model all predictors including x. একই কথা আমরা আগেও বলেছি যে extra sum of squares টা হচ্ছে দেখাচ্ছে যে difference in the sum of square between the model beta model এর sum of squares of error error এর difference একটা model হচ্ছে contain all the predictors except x and the sum of squares error of the complete model predictors including x. One can also define extra sum of squares in submodel. In the text, the notation, এটা দেখো, sum of squares of residual x4, x1, x2, x3, sum of squares of error, দ্যাট ইজ এটাকে আমরা বলছি এক্সট্রা সাম অফ স্কোয়ার্স। এটা হচ্ছে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এটার যে সাম অফ স্কোয়ার্স অফ এরর মাইনাস সাম অফ স্কোয়ার্স অফ এরর এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর ডিফাইন্স দ্য কোয়ান্টিটি অফ দ্য আইএইচএস অফ দ্য টুয়েলভ সাইন ইন দ্য এক্সট্রা সাম অফ স্কোয়ার্স এক্সপ্লেইন বাই দ্য ভেরিয়েবল এক্স ফোর আফটার অ্যাকাউন্টিং ফর দ্য ইফেক্টস অফ দ্য আদার থ্রি ভেরিয়েবলস। In some special case, one may want to build sequential model predetermining the order
in which variable entered the model. Thus, one would in turn examine sum of squares of this extra sum of squares. এখানে R দিয়ে প্রকাশ করা হয়েছে. Sum of squares of residual x1, sum of squares of residual x2 given x1, sum of squares of residual x3 given x1, x2, etc. And stop adding variable to the model when the extra sum of squares was below some cutoff. এখন আমরা এই এক্সট্রা সাম অফ স্কোয়ারস ইউজ করে পার্শিয়াল এফ টেস্টটা কিভাবে করব সেটা এখন আমরা দেখব। আমরা রিগ্রেশন অ্যানালাইসিসে কোএফিসিয়েন্ট গুলোর সিগনিফিকেন্সি টেস্ট করি, দ্যাট ইজ আমরা ধরি নাল হাইপোথিসিস বিটা জিরো বিটা ওয়ান আপ টু বিটা পি মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো. This is test for the overall regression relation between the response and the set of p minus 1 predictors. কারণ এখানে একটা থাকবে বিটা জিরো, বাকিগুলো বিটা ওয়ান এক্স ওয়ান বিটা ওয়ান এক্স predictors হচ্ছে p minus 1 সংখ্যক. The alternative hypothesis, not all beta k for k is equal to 0, 1, 2 up to p minus 1 equal 0. এখন ইউজিং দ্য ইউজুয়াল নোটেশন হোয়ার মিন স্কোয়ার অফ রিগ্রেশন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য মিন সাম অফ স্কোয়ারস ডিউ টু রিগ্রেশন MSR, আর MSE দ্বারা বোঝাচ্ছে মিন স্কোয়ার এরর, দ্য টেস্ট স্ট্যাটিস্টিক গিভেন বাই, এটা আমরা জানি যে এটা মিন স্কোয়ার রিগ্রেশন, মিন স্কোয়ার এরর এফ টেস্ট, এটা এফ ডিস্ট্রিবিউশন ফলো করে with degrees of freedom p minus 1 আর হচ্ছে degrees of freedom n minus p. এখন আমরা এটাও জানি যে f star বা that is calculated f যদি table f এর চেয়ে বড় হয় তখন আমরা কি বলি null hypothesis টা reject করি, এবং যদি calculated f টা table মানের চেয়ে ছোট হয় তখন আমরা null hypothesis টা accept করি. So এখন test of the null hypothesis beta k is equal to 0. This is the simple t-test, beta k divided by standard error of beta k, the t-distribution follow করবে with degrees of freedom n minus p. এখানেও আমরা একইভাবে বলি যে t এর calculated value যদি t এর table value হচ্ছে বড় হয় তখন আমরা null hypothesis reject করব এবং alternative hypothesis টা accept করব, আর যদি t এর calculated value টা t এর table value হচ্ছে ছোট হয় তখন নাল হাইপোথিসিস আমরা অ্যাকসেপ্ট করি এবং অল্টারনেটিভ হাইপোথিসিস রিজেক্ট করি. এখন এফ টেস্ট আর টি টেস্টের মাধ্যমে আমরা রিগ্রেশন কোএফিসিয়েন্ট গুলোকে টেস্ট করতে পারি. নাও ফর দ্য জেনারেল ফর্ম অফ দিস টেস্ট, সাপোজ উই হ্যাভ পি মাইনাস ওয়ান প্রেডিক্টরস. We want to test whether a set of k beta s are statistically significant from 0. If we arrange the model so that the last k coefficient are the ones being tested, we can state the hypothesis as null hypothesis beta q is equal to beta q plus 1 up to beta p minus 1 is equal to 0. আমরা এখানে total কোফিশিয়েন্ট কিন্তু টেস্ট করছি না, একটা নির্দিষ্ট সংখ্যক কোফিশিয়েন্ট নিচ্ছি. লাস্ট কেস কোফিশিয়েন্ট আর নট অনস বিং টেস্টেড, লাস্ট কেস সংখ্যক বাদ দিয়ে বাকিগুলো করছি. ভার্সাস দ্য অল্টারনেটিভ হাইপোথিসিস, নট অল অফ দ্য বিটা জেস ইন নন হাইপোথিসিস, ইন নন হাইপোথিসিস ইকুয়াল জিরো. দ্য প্রেডিক্ট প্রসিডিওর টু ক্যারি আউট দ্য টেস্ট অ্যাজ আর ফলোস. আমরা এখন কিভাবে এটা টেস্ট করি সেটা আমরা দেখি যে পারফর্ম দ্য রিগ্রেশন ইকুয়েশন ইউজিং দ্য ফুল মডেল, দ্যাট ইজ অল পি মাইনাস ওয়ান প্রেডিক্টরস. ঠিক আছে,
Calculate the sum of squares of error for full model. We will designate this sum of squares of error full. Total model er jonno amra sum of squares of error bear korechi. Perform regression on the reduced model using only the predictors being considered for inclusion. অর্থাৎ আমরা যেই মডেল যেই প্রেডিক্টরগুলো অ্যাড করব সেগুলোর আমরা ইয়ে করছি এই মডেলগুলো নিয়ে আবার রিগ্রেশন একটা মডেল তৈরি করেছি অ্যাড করে সেটাকে আমরা সাম অফ স্কয়ারস অফ এরর ফর দিস মডেল বলছি আগেটাকে বলেছিলাম ফুল মডেলের সাম অফ স্কয়ারস অফ এরর আর এখন যেই মডেলটা আমরা নতুন মডেলটা নিলাম নতুন ভেরিয়েবল দিয়ে সেটাকে আমরা বলছি সাম অফ স্কয়ারস অফ সিম্পল এরর ফর দিস মডেল We will designate this as sum of squares of ratio reduced. Reduced model er jonno error ke amra sum of squares of error bolchi ekta full model er jonno sum of squares of error bolchi. Calculate the extra sum of squares given by sum of squares of regression that is equal to sum of squares of reduced sum of squares of error for reduced model minus sum of squares of error for full model. Then calculate F statistic. আগের মতই আমরা এখন একটা F statistic calculate করব, যেটা হচ্ছে sum of squares of regression, যেটা আমরা extra sum of squares বলছি এটাকে SSR মানে হচ্ছে extra sum of squares. আর divided by P minus Q যেটা degrees of freedom হচ্ছে p minus q divided by এটাকে আবার আমরা ভাগ করেছি sum of squares of error extra full model এর sum of squares of error এর full model এর error নিচ্ছে এখানে divided by n minus p আমরা কিন্তু এখানে extra sum of squares টা বের করে নিয়েছি তারপরে সেটাকে p minus q that is এই extra sum of squares এর degrees of freedom হচ্ছে p minus q এটাকে আমরা ভাগ করেছি full model এর error sum of square divided by theta degrees of freedom তাহলে এটা f test ফলো করবে with degrees of freedom p minus q and n minus p এটা আমরা টেবিল ভ্যালু বের করব degrees of freedom হবে p minus q এবং n minus p এখন আমরা দেখব যে f calculated ভ্যালুটা f star কে আমরা বলছি calculated value a f এর calculated ভ্যালুটা এই যে p minus q আর n minus p degrees of freedom এর যে টেবিল ভ্যালুটা পাবো সেটার সাথে আমরা কম্পেয়ার করব যদি দেখি যে ক্যালকুলেটেড ভ্যালুটা টেবিল ভ্যালুর চেয়ে ছোট তখন আমরা নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করব এবং অল্টারনেটিভ হাইপোথিসিস রিজেক্ট করব আর যদি দেখি যে ক্যালকুলেটেড ভ্যালুটা টেবিল ভ্যালুর চেয়ে বড় তখন কিন্তু আমরা নাল হাইপোথিসিসটা রিজেক্ট করব এবং অল্টারনেটিভ হাইপোথিসিসটা অ্যাকসেপ্ট করব যদি রিজেক্ট হয় তখন আমরা বলবো যে বিটা আর স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট আর যদি অ্যাকসেপ্ট হয় নাল হাইপোথিসিসটা তখন আমরা ডিসিশন নিব যে কে সংখ্যক বিটা আর স্ট্যাটিস্টিক্যালি ইনসিগনিফিকেন্ট এগুলো তোমরা নর্মাল এফ টেস্টেও তোমরা শিখেছো এবং অ্যানোভা যে টেবিল করেছো তোমরা সিম্পল রিগ্রেশন অ্যানালাইসিসের ক্ষেত্রে মাল্টিপল রিগ্রেশন অ্যানালাইসিসের ক্ষেত্রে যে অ্যানোভা টেবিল তোমরা শিখেছো সেখানেও তোমরা এটা দেখেছো যে কখন নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট বা রিজেক্ট করা হয় একই নিয়মে আমরা কিন্তু এই এক্সট্রা সাম অফ স্কোয়ারস এর টেস্টটাও একই নিয়মে করব কিন্তু এখানে আমাদের যেটা করতে হয়েছে যে ফুল মডেলের সাম অফ স্কোয়ারসটাকে সাম অফ স্কোয়ারস অফ এরর কে রিডিউসড মডেলের সাম অফ স্কোয়ারস অফ এরর থেকে মাইনাস করে এক্সট্রা সাম অফ স্কোয়ারসটা বের করা হয় এটাই শুধু পার্থক্য তাহলে আমরা আজকে যা যা দেখেছি বা যা যা শিখেছি সেগুলো তোমরা যদি ঠিক মতো প্র্যাকটিস করো বা ফলো করো দেখবে যে এগুলো তোমাদের ক্লিয়ার হয়ে গেছে নিজেদেরকে একদম প্রিপেয়ার করে ফেলবার সাথে সাথে কারণ দেখা যাবে যে কোনো এক সময় তোমাদের এগুলোর উপরে ইনকোর্স নেওয়া শুরু হয়ে যাবে আমাদের সিটি পরীক্ষা নেওয়া শুরু হয়ে যাবে তো তোমরা পড়ালেখা অবহেলা করবে না যদিও তোমাদের অনলাইনে ক্লাস কারো কারো কাছে অনেক সময় কষ্ট হয়ে যাচ্ছে যে ঠিক মতো নেট কানেকশন হয় না ডাউনলোড হচ্ছে না বা কিছু
তা সত্ত্বেও লিমিটেশন সত্ত্বেও তোমরা কিন্তু এই ক্লাসগুলো রেগুলার তোমরা যেহেতু এখন আমরা ইউটিউবে দিয়ে দিই এগুলো তোমরা ইচ্ছে করলে যে কোনো সময় এটা তোমরা দেখে এটার কনসেপ্টটা নিতে পারো এবং পড়ালেখা চালিয়ে যেতে পারবে। তো আমরা আজকে যা যা দেখলাম সেটা ছিল অ্যাডজাস্টেড আর স্কোয়ার, যেটা ছিল সিম্পল আর স্কোয়ার এর সাথে অ্যাডজাস্টেড আর স্কোয়ার এর যে পার্থক্য এবং কিভাবে এই আর স্কোয়ার দিয়ে আমরা এফ টেস্ট করি এটা দেখলাম এবং কিভাবে অ্যাডজাস্টেড আর স্কোয়ারও আমরা এফ টেস্ট করি সেটাও কিন্তু আমরা আজকে দেখেছি। এবং আর স্কোয়ার সাথে এফ টেস্টের অ্যাডজাস্টেড আর স্কোয়ার এর সাথে এফ টেস্টের একটা যে রিলেশন সেটাও তোমরা আজকে দেখলে যে আর স্কোয়ার কিভাবে অ্যাডজাস্টেড আর স্কোয়ার এর সাথে রিলেটেড এবং আর স্কোয়ার কিভাবে এফ এর সাথে রিলেটেড আমরা এগুলো সবই আজকে আলোচনা করেছি। এরপরে আমরা দেখেছি এক্সট্রা সাম অফ স্কোয়ার, সেটা তোমাদের কাছে একটা নতুন বিষয়, তবে নতুন হলেও এটা কঠিন কিছু না। আমরা আশা করি বুঝেছি যে অ্যাকচুয়ালি এক্সট্রা সাম অফ স্কোয়ারসটা কিভাবে ক্যালকুলেট করা হয় এবং এই ইকুয়েশনের ক্ষেত্রে যেটা আমরা রিডিউসড মডেল বলি এই মডেল থেকে কিভাবে ফুল মডেল থেকে দুইটার এরর সাম অফ স্কোয়ারসকে পার্থক্য বের করে এক্সট্রা সাম অফ স্কোয়ারস ক্যালকুলেট করা হয় এবং এটাকে কিভাবে আমরা এফ টেস্টের মাধ্যমে মেজার করতে পারি। ঠিক আছে, সিম্পলি আমরা এখানে এক্সট্রা সাম অফ স্কোয়ার দিয়ে এফ টেস্টও দেখেছি। তার আগে আমরা দেখেছি যে সিম্পলি যে নাল হাইপোথিসিস রিগ্রেশন কোএফিসিয়েন্টের জন্য মাল্টিপল রিগ্রেশন কোএফিসিয়েন্টের জন্য এফ টেস্ট এবং টি টেস্ট কিভাবে করা হয় সেটা দেখলাম। এরপরে কিন্তু আমরা দেখেছি যে এক্সট্রা সাম অফ স্কোয়ারস দ্বারা কিভাবে এফ টেস্টটা করা হয়। তাহলে আমরা আজকে যা যা শিখলাম আশা করি তোমরা মনোযোগ দিয়ে করেছো এবং এটা তোমরা প্র্যাকটিসে রাখবে এটাই আমরা আশা করব এবং পরবর্তী ক্লাসগুলো আমরা মনোযোগ দিয়ে করব। এই প্রত্যয় রেখে আজকে আমি আমার ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাই।